नमस्कार बंधुरा सबाई के सुप्रभात। आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति साधारण सम्पादक स्वपन मंडल। जे खसड़ाटा 31 तारीखे जमा पड़ार कथा छिलो 31 अक्टोबर विभिन्न कारण से जमा पड़े नी। शोना जाच्छे जे आज के सबाई हयतो उपस्थित होते थाकते पारे एवं आज के हयतो दुपुरेर मध्ये रिपोर्टटा जमा पड़ते पारे। राज्येर विकल्प शिक्षानीति जखन प्रकाशित होयेछिलो कैबिनेटे पास हये तखनई आमरा देखेछिलाम जे প্রমোশনের কথা বা পদোন্নতির কথা বলা আছে, সেখানে শুধু শিক্ষকদের কথা বলা আছে, শিক্ষাকর্মীদের কথা বলা নেই। এটা আমরা কিন্তু প্রথমে নোট করি এবং সেই দিনই দেখবেন আনন্দবাজার অনলাইনে যে খবরটা পড়েছিল, আমরাই একমাত্র সংগঠন বা প্রথম সংগঠন যারা দাবি তুলেছিলাম যে শিক্ষাকর্মীদের এবং গ্রন্থাগারিকদেরও এর মধ্যে নিয়ে আসতে হবে প্রমোশনের আওতা। বাকিরা কেউ করে। 2 নম্বর ব্যাপার যেটা হলো যে আমরা বারবার করে বলেছি যে এই যে রাজ্য সরকার যে শিক্ষকদের প্রমোশন নীতিটা চালু করতে যাচ্ছে, এই প্রমোশন নীতিটা প্রায় হুবহু কেন্দ্রীয় সরকারের যে এনইপি চালু হয়েছে, নয়া শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতির কথাতে মধ্যে এই কথাটা বলা আছে। তাহলে জাতীয় শিক্ষানীতিতেই কিন্তু একটা বিভাজন সৃষ্টি করে দিয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে। শুধু তাই নয়, শিক্ষকদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি করে দিয়েছে। সেখানে কি বলা আছে, যা নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে শিক্ষকদের প্রমোশন দেওয়া হবে। তার মানে দাঁড়ালো কি যে সব শিক্ষককে কিন্তু প্রমোশন দেওয়া হবে না, কিছু শিক্ষককে প্রমোশন দেওয়া হবে। আমাদের রাজ্যের যে নিয়মটা আছে গভর্নমেন্ট স্কুলের টিচারদের জন্য, শিক্ষাকর্মীদের জন্য, সেখানে কিন্তু সবাই প্রমোশন পান এবং তার একটাই মাপকাঠি, সেটা হচ্ছে সিনিয়রিটি। আগে ছিল 8 16 24, এখন এটা হয়েছে 8 15 24। আমাদের রাজ্যে সরকারি স্কুলের শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের কিন্তু সেই 8 15 24 প্রমোশন দেওয়া হয় এবং সিনিয়রিটির ভিত্তিতে। আর অন্য কোনো মাপকাঠি নেই। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখছেন, বিভিন্ন জায়গায় অ্যাডভোকেট করছেন যে লিখিত পরীক্ষা হোক, অমুক হোক তমুক হোক, প্রমোশনের জন্য লিখিত পরীক্ষা ভারতবর্ষের কোনো অন্য কোনো রাজ্যে চালু আছে বলেও আমাদের জানা নেই। এবং আপনারা সবাই জানেন যে পুজোর ঠিক আগে আগেই এই যে 6 সদস্যের যে কমিটি, প্রমোশন কমিটি, তাদের অন্যতম 3 জন কমিশনার অফ স্কুল এডুকেশন, তারপরে মাননীয় সুকান্ত সাহা যিনি কনভেনার এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিলের প্রেসিডেন্ট, অন্যতম সদস্য এবং অ্যাক্টিভ সদস্য, এই 3 জনের কাছে আমাদের প্রাথমিক সুপারিশপত্র আমরা পাঠিয়ে দিয়েছিলাম যে আমাদের সংগঠন মনে করে এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। এবং পুজোর ছুটির আগে যে আলোচনা তাদের মধ্যে হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা শুনেছি। এবং আমি যে গত পরশু দিন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, প্রত্যক্ষভাবে সরাসরি দেখা করে আমরা 3 জনের সঙ্গে কথা বলেছি, কমিশনার অফ স্কুল এডুকেশনের সঙ্গে কথা বলেছি, চিন্ময় সরকার যিনি ডেপুটি ডাইরেক্টর এবং অন্যতম সদস্য প্রমোশন কমিটি, তার সঙ্গে কথা হয়েছে, এবং মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের প্রেসিডেন্ট। এবং তারা স্বীকার করেছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ মারফত যে দাবিগুলো পাঠিয়েছিলাম বা আমরা কথা বলে যে দাবিগুলো তুলেছিলাম লিখিতভাবে তখন জমা দিইনি আর কি, তো সেগুলো কিন্তু আলোচনায় উঠেছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা মেনে নেওয়ার মতো জায়গায় তারা চলে গেছে। আর আমরা গত 31 তারিখে আবার একবারে সশরীরে হাজির হয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন যিনি এক্স অফিসিও চেয়ারপারসন অফ দিস কমিটি, তারপর হচ্ছে চিন্ময় সরকার ডেপুটি ডাইরেক্টর এবং চিরঞ্জীব ভট্টাচার্য হায়ার সেকেন্ডারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সদস্য প্রমোশন কমিটি, তাদের কাছে আমরা ডেপুটেশন দিই এবং বিস্তারিতভাবে আলোচনা করি। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য বিশেষ করে আর কি, তিনি কিন্তু আমাদের যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে আলাদা করে একটা ডায়েরি বের করে তাতে করে আলাদা আলাদা আমাদের যা দাবিগুলো আছে তার এক্সপ্লেনেশন, মানে বিশ্লেষণ কী কেন চাইছি আমরা, সেগুলো কিন্তু লিখলেন তিনি। এবং লিখে যেটা বুঝতে পারলাম যে তার আগে কিন্তু এই ব্যাপারটাতে ক্লিয়ার একটা ধারণা ছিল না, যে আমরা বলার পর অনেকটা তিনি ক্লিয়ার হয়েছিলেন, হয়ে তিনি অ্যাডমিট করেছেন যে হ্যাঁ এই বিষয়গুলো থাকা দরকার। আমরা যে মূলত দাবিগুলো করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষাকর্মীদের এর আওতায় নিয়ে আসা হোক, কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে প্রথম ধাপে, মানে আজকে যে খসড়াটা প্রকাশিত হওয়ার কথা আছে সেই প্রথম ধাপে কিন্তু শিক্ষাকর্মী বা গ্রন্থাগারিকদের বিষয়টা নাও থাকতে পারে, উল্লেখ নাও থাকতে পারে, এটা শুনেছি আমরা আর কি, জানি না আলটিমেটলি
কি হবে আজকে সকালেও তো একবার আলোচনা হবে, সেখানে যদি ঢুকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু গতকাল সন্ধ্যেবেলা পর্যন্ত যে খবর তাতে করে দেখা যাচ্ছে যে শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিক যারা আছেন তাদের ব্যাপারটা এই প্রথম ধাপে থাকবে না। কিন্তু আমরা কথা বলেছি যে শিক্ষাকর্মীদের যদি প্রমোশন আওতা নিয়ে আসা না হয় গ্রন্থাগারিককে, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যে অসন্তোষ ছড়িয়ে পড়বে সেটা কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষে সামাল দেওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এবং তারা সেটা স্বীকারও করেছে, সেটাও বলেছে আমাদেরকে, আশ্বস্ত করেছে। জানি না কী করবে, সরকারের উপর তো ভরসা করা যায় না, এই সরকারের উপর আপনারা জানেন যে আজকে একরকম কথা বলে কালকে একরকম কথা বলে, যে পরবর্তীকালে এটা পুরোপুরি এই পলিসিটা তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তীকালে হয়তো একটা করিজেন্ডাম হিসাবে শিক্ষাকর্মীদের ব্যাপারটাও আসতে পারে। যে আজকে যদি রিপোর্টটা জমা পড়ে তাহলে বোঝা যাবে যে কী কী ক্রাইটেরিয়া তারা রাখতে যাচ্ছে। আমরা বলেছি যে সিনিয়রিটিটাকে অন্যতম মাপকাঠি রাখতে হবে, একমাত্র মাপকাঠি নয়, কিন্তু আর কিছু মাপকাঠি থাকতেই পারে, কিন্তু সিনিয়রিটিটা অন্যতম মাপকাঠি, এবং সেটা স্বীকারও করে নিয়েছেন কমিটির যারা সদস্য বলে হ্যাঁ সিনিয়রিটিকে গুরুত্ব দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগাম দীপাবলির শুভেচ্ছা সবাইকে।